এটি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। বাইতুল মোকাররম মসজিদটি বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত হয় এবং ইসলামিক ফাউন্ডেশন এটি নিয়ন্ত্রণ করে থাকে। আমি এখন আছি বাইতুল মোকাররমের উত্তর গেটে। তো উত্তর গেটটি যদি আসলে লোকেশনটা যদি অ্যাকুরেটভাবে বলি, তাহলে পল্টন মতি ঝিল এই সাইড দিয়ে ঢুকতেই হাতের ডান পাশে যে গেটটি পাওয়া যায় সেটি মূলত বাইতুল মোকাররমের উত্তর গেট। তো আসলে মসজিদটি কিন্তু বাংলাদেশের একটি বড় মসজিদ এবং এটি ডিজাইন এর যে স্থাপত্য শিল্প সব দিক দিয়ে কিন্তু অনন্য। তো মসজিদটি যদি আমি একটু ঘুরে দেখাই, এই বাইতুল মোকাররম মসজিদটি কিন্তু বাংলাদেশের গুলিস্তানে অবস্থিত এবং এই মসজিদটি মূলত দ্বিতল বিশিষ্ট একটি মসজিদ এবং এই মসজিদের নিজস্ব একটি লাইব্রেরি রয়েছে যেখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের আন্তর্জাতিক বই পুস্তক রয়েছে এবং এখানে কিন্তু যথেষ্ট পাঠকের সমাগম ঘটে। বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটের প্রবেশপথে বাংলাদেশের পতাকাটি এইভাবে উড্ডয়মান রয়েছে। এখন জোহরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে প্রবেশ করছেন।